আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ বিশ্বপরিচয় ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। বাংলাদেশ বিশ্বপরিচয় আজকের পাঠ বাংলাদেশের অর্থনীতি, অধ্যায় ৬, পাঠ ৩, বাংলাদেশের মানব উন্নয়নে আজকে আমরা আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক আমাদের এই পাঠ নিয়ে। আমরা মানব সম্পদ উন্নয়ন নিয়ে আজকে আলোচনা করব। মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে, আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে। দেশের কৃষি, শিল্প, সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন বা তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করেন। শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এরপর যেটা আমরা দেখব যে কিভাবে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব, কিভাবে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কেননা কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সুতরাং দেশের সকল মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে। দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। অতএব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলায় মানব সম্পদের উন্নয়ন। এইভাবে আমরা মানব সম্পদের উন্নয়ন ঘটাতে পারি। আমরা বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন কেমন এটা একটু দেখব। ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৪,৯৭,৭২,৩৬৪, এটা আদমশুমারি অনুযায়ী। আর ২০১৬ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬,০০,০০০। তো আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার পরিমাণটা বাড়ছে। ২০১৬-১৭ অনুযায়ী সেক্ষেত্রে ১৫ বছরের উপর আমাদের কর্মসংস্থান লক্ষ্য করছি যে ৬,৩৫,০০০, এটা বিবিএস পরিচালিত শ্রম শক্তি জরিপ অনুযায়ী। তো বাংলাদেশের জনসংখ্যা যে পরিমাণ বাড়ছে, ঠিক সেই পরিমাণ আমাদের কর্মসংস্থান হচ্ছে না। তো উক্ত শ্রমশক্তির যে শতকরা হার, এটা ৪০.৬% কৃষি, ২০.৪% শিল্প এবং ৩৯.০% বিভিন্ন সেবা খাতে নিয়োজিত রয়েছে। মোট জনসংখ্যার ৪,৩৫,০০০ পুরুষ এবং ২ কোটি নারী নিয়োজিত রয়েছে। বাকি মানুষ সার্বক্ষণিক কাজের সঙ্গে যুক্ত নয়, তবে তাদের মধ্যে ১৫ বছরের নিচের শিশু, কিশোর ও বৃদ্ধ মানুষ রয়েছেন। এটা অর্থনৈতিক শ্রমিকের ২০০৮। তাহলে মানব সম্পদ উন্নয়নের বাধাটা কি, আমাদের মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে বাধাটা কি, আমরা একটু বাধাটা দেখি যে আমাদের দেশের শিক্ষার যে হার, এটা দ্রুত গতিতে বাড়ছে। এটা আমরা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার ৭২.৮ ভাগ, ২০০৯ সালে এই হার ছিল ৫৪.৮ ভাগ। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ৯ বছরে আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে। তবে স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থানের যে সমস্যা, এটা ব্যাপক হারে রয়েছে। আমাদের বিপুল যে জনগণের দক্ষতা বৃদ্ধি বা কর্মসংস্থান সৃষ্টি করা, এর জন্য আমাদের কঠিন হয়ে পড়ছে। দারিদ্রতার কারণে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের শিক্ষা দিতে পারছে না, খাদ্যের যোগান দিতে পারছে না, ফলে তারা দ্রুত দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে উঠতে পারছে না। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। তো দারিদ্র্যের দুষ্টচক্রটা কি, এটা আমরা একটু দেখে নিব। যে দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কিছু শক্তির একত্রীকরণ যেগুলো পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। আমরা যদি এটা দেখি যে দরিদ্র অবস্থা মানুষের কখন হয়, যখন একটা মানুষের স্বল্প ক্রয় ক্ষমতা থাকে বা সম্পদের স্বত্বাধিকার না থাকে, প্রান্তিকভাবে সম্পদের মালিক হয়, তাহলে দেখা যাবে তার স্বল্প ভোগ হবে, তার কারণ সে স্বল্প আয় করবে, ফলে তার স্বল্প ভোগ হবে। আর স্বল্প ভোগের কারণে তার স্বাস্থ্যহীনতা বা অপুষ্টি দেখা যাবে। যখন সে কিছু খেতে পারবে না বা কিনতে পারবে না, তখন তো অবশ্যই তার স্বাস্থ্যহীনতা বা অপুষ্টি দেখা দেবে, ফলে তার জীবনযাত্রাটার মান হবে নিম্নমান। আর এই জীবনযাত্রার মান নিম্ন হওয়ার কারণে তার সঞ্চয়ের অভাব দেখা দেবে। কেন, তার আয় কম হবে, এই কারণে সঞ্চয়তাটা কম হবে বা সঞ্চয় একেবারে নাও হতে পারে। ফলশ্রুতিতে সে কোনো কাজে বিনিয়োগ করতে পারবে না, বিনিয়োগ না অথবা সঞ্চয়ের অভাবে স্বল্প বিনিয়োগ করতে পারবে। এর ফলশ্রুতিতে আমাদের যে উৎপাদনশীলতা, এটা গতি, উৎপাদনশীলতার গতি
ধীর হবে অথবা উৎপাদনশীলতা কম হবে, অথবা সে অর্থনৈতিকভাবে দেশের অর্থনীতিতে কোনোভাবেই কি করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না বা অবদান রাখতে পারবে না। ফলশ্রুতিতে যে দারিদ্র্যের যে অবস্থাটা এটা থেকেই যাবে। এই এই একটা চক্রের কারণে আমাদের মানব সম্পদের যে উন্নয়ন এটা বাধাগ্রস্ত হয়, এটাই হচ্ছে আমাদের দারিদ্র্যের দুষ্ট চক্র। ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।